আসসালামু আলাইকুম সাকিব আগ্রা পক্ষ থেকে সবাইকে স্বাগত যে আপনার সঠিক দেখছেন আমাদের যে থামনেল দেওয়া আছে তিন মাস বিশ দিনে তেলাপিয়া তিন পিসে কেজি যে এটা সম্ভব আমাদের যে এসে টাইগার তেলাপি সেই তেলাপি অবশ্যই বসে এই জিনিসটাই করা সম্ভব এখন বলবেন যে আপনারা তো তাহলে চার মাসের কথা বলেন সেক্ষেত্রে এখন তিন মাস বিশ দিনের কথা বলতেছেন কেন হ্যাঁ তিন মাস বিশ দিনের ক্ষেত্রে সম্ভব তখনই যদি আপনি এই জিনিসগুলো মেনটেন করতে পারেন এক নাম্বার কি নার্সারি ব্যবস্থাপনা দুই নাম্বার কি আপনার খাদ্য ব্যবস্থাপনা তিন নাম্বার আপনার ম্যানেজমেন্ট চার নাম্বার আপনার ওভারঅল যে বিষয়টা থাকতেছে মাছ চাষের যাবতীয় ইনস ইনফরমেশন আমরা 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 যেগুলো দিচ্ছি আমাদের যে বই দিচ্ছি সেই বই যদি সঠিকভাবে মেনটেন করে যদি আপনি মাছ চাষ করতে পারেন ইনশাল্লা আশা করি আপনার তিন মাস বিশ দিনেই তেলা পেয়ে বাজাজাত করতে পারবেন এটা আমরা গ্যারান্টি দিতে পারি কারণ কি যদি আপনার ওয়েদার কন্ট্রোল করতে পারেন যদি আপনার কী হয় মাছকে খাবার দিতেন প্রতিদিন খাবার খাইতে পারতেছেন অনেক সময় বৃষ্টির কারণে দেখা যায় খাবার একদিন বন্ধ থাকতেছে অনেক সময় দেখা যায় কি মাছ এমনি হঠাৎ করে খাবার খাওয়া কমাই দিছে হঠাৎ করে কোনো কারণে দেখা যায় কি মাছের পেট ফোলা রোগ হয়ে গেছে মানে আপনি আগের দিন বেশি খাবার দিয়েছেন অথবা প্যাট কুকুরে গ্যাস হয়ে গেছে যার কারণে দেখা কি মাছের পেট ফুলে গেছে নানান ধরনের সমস্যা যারা ফেস করেন এই সমস্যাগুলো আপনার যদি আগের থেকে ডিভিশন নিয়ে রাখতে পারেন আগের থেকে সমাধান যদি জানেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার মাছ তিন মাস বিশ দিনে এক কেজি তিন পিসে কেজি আসবে তো এই প্রসেসটা কী হবে প্রসেসগুলো আমি এক একটা একটা ধাপে ধাপে বলে যাবো আজকে প্রত্যেকটা জিনিস আপনারা যদি ফলো করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আপনারা এই জিনিসটা যদি ফলো করেন অবশ্য অবশ্যই এই রেজাল্টটা পাবেন আমাদের বহুত খামারে এই জিনিসটা পাইছেন তো আমি আপনাকে বলব আপনারা এই জিনিসটা করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিনবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আছে সবগুলো দেখতে পারেন তো তাহলে প্রথম যে জিনিসটা হলো কি ভালো মানের পোনা সিলেকশন করা সেই ক্ষেত্রে আপনারা আমাদের উপর স্যারে দিয়েছেন আমরা আপনাকে ভালো মানের পোনা দেবো এটা আপনার গ্যারান্টি নিয়ে আমরা গ্যারান্টি জিনিস যেহেতু দিচ্ছি আপনি এই জায়গায় নিশ্চিন্তে থাকতে পারেন আপনার কোনো ভালো মানের হবে তাহলে এই জায়গায় আপনার কোনো কাজ নাই আপনার কোনো চিন্তা নাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন সাকিব ব্যাগুলোতে পনেরো আর অর্ডার দিচ্ছেন এসে টাইগার তেলাফি আসতেছে এসে টাইগার তেলাফি আপনার কাছে গেছে এর ভিতরে কি করতো পুকুর ব্যবস্থাপনা আপনার নার্সারি পুকুর ব্যবস্থাপনা আমরা যেই নিয়মে বসি সেই নিয়ম কারণ মেনটেন করে নার্সারি পুকুর ব্যবস্থাপনা করেন নার্সারি পুকুরে কী কী জিনিস খেয়াল করবেন নার্সারি পুকুরে সঠিক পরিচর্যা এর ভিতরে কি পুকুরে যাতে গ্যাস না হয় মাছে যাতে খাবার কোনোভাবে ঘাটতি না হয় এবং কী 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 না হয় যদি কোনোভাবে মাছকে তাদের সাপ ব্যাংক সিল এই জিনিসগুলো তাদের না খাইতে পারে সেই জিনিসগুলো খেয়াল করতে পারে তার মানে আপনি সঠিক পরিমাণ মাছ পাইছেন সঠিক পরিমাণ মাছ পাইছেন এবং কি আমাদের তেলা দেখা যায় কি দ্রুত গতিশীল হয় বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্র্যান্ডের বা বিভিন্ন জায়গায় তেলা পাবেন তাদের অনেকের তেলা পেয়ে দেখবেন যে মাছ নড়তে চায় না এক জায়গায় দাঁড়ায় থেকে থুম ধরে এক জায়গায় দাঁড়ায় থাকে খাবার খায় এক জায়গায় নোড়াচড়া কম করে আমাদের তেলা পেয়ে অত্যধিক গতিশীল দ্রুত খাবার খায় দ্রুত হজম করে দ্রুত খাবারটা বের করে দিচ্ছে তো এর মাধ্যমে কী হচ্ছে যে এইটা দ্রুত বড় হচ্ছে তো তাহলে কি করতে একে আপনার এক জায়গায় খাবার দিলে হবে না সম্পূর্ণ পুকুর সিটায় খাবার দিতে হবে তো ম্যানেজমেন্ট যদি সঠিক হয় নার্সারি যদি সঠিক হয় আমাদের তেলাপে আমরা বলতেছি কি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার মাছ চল্লিশটা থেকে পঞ্চাশটা কেজি চলে আসবে তার মানে মোটামুটি আপনার দেড় মাসের ভিতরে যদি আপনার মাছ যদি কি হয় চল্লিশ টাকা পঞ্চাশটা টাকা দিয়ে আসলো তখন আপনি কি করে এই মাছটাকে আপনার নার্সারি পুকুরটা নিয়ে কালচার পুকুরে দিয়ে আছেন এই কালচার পুকুরের ব্যবস্থা মানে কী হবে কালচার পুকুরে আপনার যদি মাছটাকে তো সঠিক পরিচর্যা যদি আপনি দিতে পারেন একেবারে হান্ড্রেড হান্ড্রেড বলছি দুই মাস থেকে দুই মাস পাঁচ দিনের ভিতরে আপনি মাছ বিক্রি করতে পারবেন দুই মাস থেকে দুই মাস পাঁচ দিনে আমি অনেক আমাদের দেখবেন যে মালানা সাহেবের একটা ভিডিও দেয় উনি সরাসরি হিসাব দেখাইছেন যে উনি আটত্রিশ পিসে কেজি মাছ ছাড়ছিলাম তারপর ওনার মাছ কয় পিসে কত দিনে কেজি আসছে এই যে প্রসেসটা সেই প্রসেসটা উনি কিন্তু সরাসরি দেখাইছেন কারণ কি আমি আমাদের খামারিদের আমরা মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করি তাদের বিষয় আশাগুলো জানানোর চেষ্টা করি আমরা আরও চিন্তা ভাবনা করছি যে খামারিকে আরও কিভাবে এঙ্গেজ করা যায় আমরা কিভাবে খামারিদের আমরা সরাসরি আপনাদের মাধ্যমে মাধ্যমে নিয়ে আসতে হবে সেই জিনিসগুলো অবশ্যই চেষ্টা করছি সেই জিনিসগুলো যখন দোয়া করবেন অবশ্যই একদিনে হয় না আস্তে আস্তে সব কিছু পরিকল্পনা করে করতে হয় সবগুলো ইনশাল্লাহ এই বছর ইনশাল্লাহ অনেক প্ল্যানিং আছে আপনাদের জন্য অবশ্যই অনেক কিছু করার চিন্তাভাবনা আছে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন শুধু তো এখন আসেন যে তাহলে কী করতেছেন এই যে মোটামুটি চল্লিশটা বা পঞ্চাশটা কেজি আসলে এই মাছটাকে আপনি নার্সারি পুকুর থেকে কালচার পুকুরে দিলেন তারপর থেকে দুই মাস থেকে দুই মাস পাঁচ দিনে আপনার মাছ বিক্রি হবে তাহলে মোটামুটি সময় লাগতেছে কত মোটামুটি সময় লাগতেছেন তিন মাস বিশ দিনের ভিতরে আপনার মাছ বিক্রি হয়ে যাবে এখন যদি কোনো কারণে পুকুরে গ্যাস হয়ে গেছে সেক্ষেত্রে অনেক সময় জিওলাইট দেওয়া লাগতে সেই সেক্ষেত্রে আমাদের যে প্রোবায়োটিকটা আছে সেই প্রোবাইটিকটা খুবই ভালো কাজ করে আমাদের এই প্রোবায়োটিকটা আপনার দিতে পারেন একশো শতাংশ জায়গার জন্য এক কেজি প্রোবাইটিক দিলে আপনার পুকুরে এক মাসের জন্য গ্যাস হবে না এটা আমরা মোটামুটি গ্যারান্টি দিতে পারি এখন এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যদি তাদের পুকুরে কাদার গভীরতা বেশি সেই ক্ষেত্রে পরিমাণের ডোজটা বেশি লাগবে আবার তাদের পুকুরে গভীরতা বেশি তাদের পুকুরের পরিমাণটা বেশি লাগবে এই জিনিসগুলো খেয়াল করে আপনারা কি করেন আমাদের থেকে প্রোবায়োটিক অর্ডার করে সেই জিনিসটা আপনার পুকুরে গ্যাস কন্ট্রোল করেন গ্যাস কন্ট্রোল করে আপনার মাছ চাষ করেন তারপর যে বিষয় থাকে এখানে খাবারের যে পরিচর্যাটা বিষয় থাকে খাবারের দিকটা অবশ্যই খেয়াল করতে হবে খাবার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার খামারে কি পরিমাণ খাবার আপনি কিনে দিয়েছেন সেই খাবারটা সঠিক পরিমাণে দেওয়া হয়েছে কিনা সেই জিনিসটা খেয়াল করেন অনেক সময় ম্যানেজার সাহেবরা খাবার সঠিক পরিমাণ দিতে চায় না সেই জিনিসগুলো খেয়াল করেন এক জায়গায় খাবার দেওয়া অনেক সময় সেই খাবারটা দেওয়া দেন সম্পূর্ণ পুকুরে সেটাই খাবার দিতে হবে তারপর আসেন যে পুকুরে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একবার করে পুকুরে গ্যাস তারপর এখানে এমন পিএইচ এই জিনিসগুলো খেয়াল করে আপনাকে মাছের খাবার দিতে হবে মাছের ওজন নিতে হবে প্রতি দশ দিন পর ওজন নিয়ে আপনার মাছকে চেক করে দেখতে হবে মাছের ওজন সঠিক আসছে কিনা তারপর কী আছে আমাদের রবি নাম্বার হোয়াটসঅ্যাপ সেই রবি নাম্বার আমাদের খামারিতে আমরা বলি আপনার আমাদের ভিডিও পাঠান আমাদের দেখেন দেখান আমরা দেখি দেখে আমাদের রিভিউ রিভিউ দিব মাছের বয়স কত আছে সেই অনুযায়ী আমরা কি করতে হবে সেই অনুযায়ী আমরা একটা কিন্তু ডাটা আমাদের সবসময় থাকে সেই অনুযায়ী আমরা কী করে দেবো খামারের সঠিক গ্রোথ আসছে কিনা গ্রোথ আনার জন্য কী করা লাগবে সেই জন্য আমরা কিন্তু বলে দিচ্ছি এর পাশাপাশি আমরা কী করছি আমাদের কোম্পানি থেকে আমার কোম্পানি থেকে কি করতেছে স্টাফরা আমার স্টাফরা প্রতি পনেরো দিন পর পর আপনাদের খোঁজ খবর নিবে যে আপনার মাছের গ্রোথ সঠিক আছে কিনা আপনার মাছের সঠিকভাবে খাবার দিচ্ছেন কিনা আপনার পুকুর পরিচর্যা সঠিক ছিল কিনা আপনার মাছের গ্রোথ কেন কম আসলো আপনার মাছ সঠিক গ্রোথ আসছে সেটা আপনাকে মানে উৎসাহ দেওয়া সব বিষয় সম্পর্কে আমাদের স্টাফরা কিন্তু অবগত তারা এজেন্টগুলো করে যাবে তো আপনাদের বলবো আমি যে আপনারা সহজ ভাবে সহজ পদ্ধতিতে মাছ চাষ করেন এত কঠিন করা দরকার না মাছ চাষটা আপনার সালি চাষ খালি চাষ করবেন আমাদের যদি ভাই সুযোগ হইতো আমরা যদি এরকম পারতাম আমরা ভাই সরাসরি যদি আমরা খামারিদের যদি মানে উৎপাদন করে দিতে পারি না শুধুমাত্র মানে নিজেরা থেকে উৎপাদন করে দিতে পারি কিন্তু আমরা সরসি মানে খামারের সাথে ছায়া হয়ে থাকি আমাদের সাকিব বেগ্র আমরা যেটা করতেছি একদম ছায়ার মতো খামারের সাথে লেগে থাকতেছি এই কাজটা সবাই করবে না আমি একটু গ্যারান্টি দিতে পারি এইভাবে কোনো খামারিকে কোনো কোম্পানি বলেন কোনো হ্যাচারি বলেন কেউ আমার আপনাকে করে দেবে না সেই ক্ষেত্রে আমরা এগুলো কোম্পানি থেকে আমরা কী দিচ্ছি একদম একটা খামারিকে এ টু জেড দিচ্ছি তার কি লাগবে না লাগবে সেই বিষয় সম্পর্কে আমরা দিয়ে দিচ্ছি তো আমাদের যে বিষয় থাকে আমরা খাবারের ফর্মুলার যে বিষয় থাকে কোন বেলা কতটুকু খাবার দিবেন কিভাবে খাবার দিবেন বেলা খাবার দেবেন খাবারের বিষয় থাকতেছে আমাদের স্টাফরা আপনাদের রেগুলার এই জিনিসগুলো মনিটরিং করতে থাকে তারপরে যে বিষয়গুলো থাকে যে আমাদের একটা খামারিকে এরপরও অনেক ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে মাছ বাসে যাচ্ছে মাছ গাভায় যা বলে মাছ বেসে যাওয়া বলে মাছ হঠাৎ করে খাবি খাচ্ছে বাঁচতেছে রকম সমস্যায় করেন আবহাওয়াজনিত কারণে নানান সমস্যা হইতে পারে তো এইটা এই আনুষ যে কোনো বিষয়ে ইনশাল্লাহ এক মাছ চাষ আমাদের থেকে শুরু করলে আমাদের থেকে পোনা নেওয়ার মাছ চাষ শুরু করলে আনুষঙ্গিক যে কোনো সমস্যায় আমরা কিন্তু সর্বোচ্চ সহায়তা করি তো এই জিনিসগুলো একটা খামারি হতে পারে নতুন খামারি জন্য এই জিনিসগুলো অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই জিনিসগুলো অনেকে জানেন না হুট করে একটা পরিবেশ খারাপের কারণে বই পেয়ে যাচ্ছেন তো আমি বলবো আপনারা ভিডিওগুলো দেখেন রেগুলার রেখা দেখার পরে আমাদের থেকে পোনা অর্ডার করেন পোনা নেওয়ার পর মাছ চাষ করেন মাছ চাষের ক্ষেত্রে যে কোনো সমস্যা আমাদের জানান এন আমাদের থেকে সর্বোচ্চ সহায়তা পাবেন আর তারপর যে বিষয়টি থাকে যে আপনার তাহলে কী কী জিনিস আমরা বলছি যে মাছ চাষে যদি আপনি তিন মাস বিশ দিনে মাছ বিক্রি হবে কী কী জিনিস মেনটেন করতে হলে এক নাম্বার বলছি নার্সারি পুকুর ব্যবস্থাপনা মানে সাইজ মাছ গ্রেডিং করে মাছটাকে আপনার পুকুরে দিচ্ছেন যদি এটা যদি ঠিক থাকে দুই নম্বর যে বিষয় বলতে কি দুই নম্বর বিষয় বলতে খাদ্য খাদ্যের ক্ষেত্রে প্রোটিন মাত্রাটা অবশ্য অবশ্যই ইম্পর্টেন্ট আপনার প্রোটিন মাত্রা যদি সঠিক না থাকে সেক্ষেত্রে মাছ বড় হবে না অনেকে আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট প্রোটিনের খাবার দেন সেক্ষেত্রে কি মাছ বড় হবে না কখনো বড়ো হবে না মাছের খাবার অবশ্যই তেলাপিয়ার ক্ষেত্রে মিনিমাম সাতাশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে সাতাশ পার্সেন্ট নিচে যদি প্রোটিন হয় সেক্ষেত্রে মাছ কোনো দিনই বড়ো হবে না তো মাছকে সঠিক পরিমাণে খাবার দিতে হবে তারপর যে বিষয় থাকে ম্যানেজমেন্ট এখানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে পুকুরের পরিচয় তলার তলার পরিচয় থাকে পুকুরে পানির পরিচর্যা থাকে মাছের পরিচর্যা থাকে মাছের রোগ ব্যাধির বিষয় থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিষয় থাকে তারপর দেখা যাচ্ছে কি বাইরে থেকে লেবার আসলে তারা সঠিকভাবে এক পুকুর থেকে আর এক পুকুর ওই জালগুলো নিচ্ছে কিনা এই দিনগুলো যাতে না নেয় সেই দিনগুলো খেয়াল করা এতে করে বিভিন্ন ধরনের ভাইরাস রোগ ছড়াইতে পারে তারপর দেখা যায় পুকুরের চতুর্দিকে নেট দেওয়াটা খুব জরুরি এই বিষয়গুলো যদি খেয়াল করতে পারেন আশা করি আপনার ম্যানেজমেন্টটা সঠিক হয়ে গেলো তারপর আসে ওয়েদার কন্ট্রোল ওয়েদারের ক্ষেত্রে আসলে সবার হাত নেই কারোর কোনো হাত নাই সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে খাবার দেওয়া বন্ধ রাখতে হয় যদি হালকা হালকা বৃষ্টি হয় সেক্ষেত্রে এক খাবার দিতে বলি আবার লাকা মেঘা মেঘাছন্ন থাকে সেক্ষেত্রে খাবার দিলে কোনো সমস্যা হয় না দেখবেন অনেক সময় এটা আমি একটা ভিডিও বানাইছি যে খাবার বৃষ্টির দিনে খাবার দিবেন না কি না দেবেন সেই সম্পর্কে আপনার দেখে নিতে পারেন এই যে ওভারঅল বিষয়টা থাকতেছে ওভারঅল বিষয়গুলো যদি আপনি চিন্তা ভাবনা করে কষ্ট করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এটা ইদিলে সম্ভব আমার অনেক খামারি করছেন কিন্তু এটা কোন সময় করতে পারেন যারা একদম বছর শুরুতে পোনা নেন বছর শুরুতে প্রণা নিয়ে মাছ চাষ শুরু এই ক্ষেত্রে আবহাওয়াটা অনেক ভালো থাকে রোদ্র জল একটা পরিবেশ থাকে যার কারণে কী হয় এই সময় মাছটা খুব দ্রুত বর্ধনশীল হয় দ্রুত খাবার খায় দ্রুত খাবার খায় দ্রুত মাছ বড় হয় এই ওভারঅল বিষয়ে আপনাকে অবশ্যই অবশ্যই মেনটেন করে মাছ চাষ করতে হবে আশা করি ইনশাআল্লাহ আমাদের তেলাপে এক বছরের বাচ্চা দিবে না এই তেলাপে থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া পাওয়ার কারণে দ্রুত বর্ধনশীল হচ্ছে এবং কি এই তেলাপিয়াগুলো চাষ করে খামারি পর্যায়ে থেকে খুবই ভালো ভালো রেজাল্ট আসতেছে তো আপনারা আসেন দেখেন ভিজিট করতে পারেন অথবা আপনার চাইলে সরাসরি অনলাইনে ডেসক্রিপশনে যে নাম্বারগুলো স্ক্রিনে যে নাম্বার দিয়েছে সেই নাম্বার যোগাযোগ করে আমাদের বোনা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম